তুমি একজন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়বে, উচ্চ মাধ্যমিকের পর ক্যারিয়ার কাউন্সিলিং কি, অনার্স কোর্স পাস কোর্স কি, নানা রকমের প্রফেশনাল কোর্স গুলো কি কি ইত্যাদি জানার জন্য চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো। ওয়েলকাম এভরিওয়ান, এইচএস ক্যান্ডিডেট যারা যারা এই বছর কলেজে ভর্তি হবে, অর্থাৎ তোমাদের স্কুল জীবন শেষ করে তোমাদের এবার বৃহত্তর একটি জগতে তোমাদের প্রবেশ হবে কলেজ জীবন। তো উচ্চ মাধ্যমিকের পর ক্যারিয়ার সম্পর্কে বলতে গেলে একটি পাহাড় প্রমাণ সমুদ্রের মতো, এবং সেটি কিন্তু কখনোই একটি ভিডিওতে শেষ করা যাবে না। এবং আজকে আমি পার্টিকুলারলি যেটা বলবো, আমি জেনারেল লাইনের কথা বলবো, অর্থাৎ অনার্স কোর্স এবং পাস কোর্সের কথা বলবো। তো উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোনোর পর ছাত্রছাত্রীরা কলেজে ভর্তি হয়, এটি প্রথম লক্ষ্য থাকে। তো এই কলেজ বিভিন্ন রকমের হয়, জেনারেল ডিগ্রি কলেজ হয়, ল কলেজ হয়, নানা রকম প্রফেশনাল কোর্সের কলেজ হয়, ইঞ্জিনিয়ারিং কলেজ হয়, মেডিকেল কলেজ হয়, এছাড়া টিচার্স ট্রেনিং কলেজ হয়। আজকে যে পার্টিকুলার আমি যে পোর্শনটা আলোচনা করবো সেটি হচ্ছে জেনারেল ডিগ্রি কলেজ, অর্থাৎ যে কলেজগুলোতে অনার্স পড়ানো হয় এবং পাস কোর্স পড়ানো হয়। যখন তুমি কোন একটি সাবজেক্টের পার্টিকুলার, যেমন ধরো বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলোর যখন পার্টিকুলার হচ্ছে অনার্স এর দিকে যাচ্ছ, তখন তোমার লাইনটা হয়ে যাচ্ছে তুমি জেনারেল কোর্স, অর্থাৎ তুমি একটা জেনারেল ডিগ্রি পাবে। এটা কিন্তু কোনো প্রফেশনাল কোর্স না। প্রফেশনাল কোর্স কোনগুলো, যেমন বিটেক কোর্স হয়, ডিএলএড কোর্স হয়, মেডিকেল কোর্স হয়, এমবিবিএস কোর্স হয়, তো নানা রকমের প্রফেশনাল কোর্স আলাদা আলাদা আছে। কিন্তু তুমি হচ্ছে যখন জেনারেল ডিগ্রি কলেজে ভর্তি হচ্ছে, তখন সেটা হচ্ছে জেনারেল ডিগ্রি কোর্স। এবং এই জেনারেল ডিগ্রি কোর্স দুভাবে করা যায়, একটি অনার্স কোর্স এবং একটি হচ্ছে পাস কোর্স। তো এই গ্রাজুয়েশন জেনারেল ডিগ্রি কোর্স, এটা জেনারেল ডিগ্রি কোর্স দুভাবে করা যায়, অনার্স কোর্সের মাধ্যমে এবং পাস কোর্সের মাধ্যমে। অনার্স কোর্স কি, ধরো তুমি হচ্ছে কোনো একটা সাবজেক্টের বৃহত্তর একটা ক্ষেত্রে তো তুমি হচ্ছে প্রবেশ করতে চাচ্ছ, একটা সাবজেক্টের একদম গভীরে ঢুকে যেতে চাচ্ছ, সেই সমুদ্রের বলে না গভীর তলে ঢুকে যেতে চাচ্ছ, সেটা হচ্ছে অনার্স কোর্স। অর্থাৎ তুমি পার্টিকুলার হচ্ছে স্পেশালিস্ট হয়ে গেলে, তুমি বাংলায় অনার্স করছো তাহলে তুমি বাংলা বিষয়ের স্পেশালিস্ট, ইংরেজি অনার্স করছো তাহলে তুমি ইংরেজি বিষয়ের স্পেশালিস্ট, অঙ্ক অনার্স করছো তাহলে তুমি হচ্ছে ম্যাথ স্পেশালিস্ট। অর্থাৎ তুমি একটা হচ্ছে বৃহত্তর ক্ষেত্র, সেই বিষয়ের একদম খুঁটি নাটি নাড়ি নক্ষত্র সমস্ত কিছু হচ্ছে তোমাকে জানতে হবে, এটা হচ্ছে অনার্স কোর্স। এবার পাস কোর্স কি, পাস কোর্স হচ্ছে উপরে উপরে পড়া আর কি। যদিও পাস কোর্স তো কিন্তু প্রচুর পড়তে হয়, কিন্তু পাস কোর্সের পাস কোর্সটা অনার্স কোর্সের তুলনায় তুলনামূলকভাবে কিন্তু হচ্ছে একটু সহজ। অর্থাৎ যারা যারা চাইছো তোমরা কোনো একটা বিষয়ের একদম গভীরে ঢুকবে, সেই বিষয় সম্পর্কে যাবতীয় জ্ঞান অর্জন করবে, তাহলে তোমরা অনার্স নেবে। দেখো এবার হচ্ছে আর্টস এর সাবজেক্টগুলোতে যদি তুমি অনার্স করো তাহলে তোমার ডিগ্রিটা হবে বিএ ডিগ্রি। যেমন বেঙ্গলি, ইংলিশ, এগুলো হচ্ছে যদিও উচ্চ মাধ্যমিকে সায়েন্স, আর্টস, কমার্স সবার ক্ষেত্রে জেনারেল সাবজেক্ট ছিল, কিন্তু বাংলা, ইংরেজি এগুলোতে যদি তুমি অনার্স করো তাহলে সেটা হয়ে যাচ্ছে বিএ ডিগ্রি। যেমন হচ্ছে হিস্ট্রি আছে, নানা রকম এডুকেশন আছে, পলিটিক্যাল সায়েন্স আছে। তো এবার সায়েন্সের সাবজেক্টগুলোতে তুমি যদি হচ্ছে অনার্স করো তাহলে তুমি পাবে হচ্ছে বিএসসি ডিগ্রি। যেমন বিএসসি ফিজিক্স, বিএসসি কেমিস্ট্রি, বিএসসি বটানি, বিএসসি জুলজি, বিএসসি ফিজিওলজি, বিএসসি কেমিস্ট্রি ইত্যাদি নানা রকম বিএসসি ডিগ্রি। এবং কমার্স নিয়ে পড়লে তুমি হচ্ছে বিকম ডিগ্রি পাবে। এবার অনার্স কি, দেখো অনার্স কারা নেবে, যাদের একদম পড়ার প্রবণতা আছে, খুব হার্ড ওয়ার্কিং, পড়তে খুব ভালোবাসো, তোমরাই কিন্তু তাহলে অনার্স নেবে। কারণ যাদের পড়াশোনার প্রতি একটু কম পড়াশোনা করো তোমরা কিন্তু পাস কোর্সের দিকে যাবে, নাহলে কিন্তু গ্রাজুয়েশন তোমাদের জন্য অত্যন্ত হচ্ছে টাফ মনে হবে যদি অনার্স নাও। এবং আমি বলে দিচ্ছি অনার্স এবং পাসের কিন্তু যে আলাদা আলাদা দাম, আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু এখনো একটি প্রচলিত আছে যে অনার্স কোর্সকে বেশি প্রাধান্য দেওয়া হয়, অনার্সদেরকে একটু তুলনামূলকভাবে ভালো চোখে দেখা হয়। কিন্তু অফিসিয়ালি যে কোনো চাকরিতে বসার ক্ষেত্রে কিন্তু অনার্স এবং পাস কোর্স হচ্ছে সমান ইকুয়াল গুরুত্ব পায়। যেমন WBCS এর ক্ষেত্রে অনার্স বা পাস কোনো ব্যাপার না, যে কোনো ডিগ্রি কোর্সের হচ্ছে ছাত্রছাত্রীরা WBCS এ বসতে পারে, বা ব্যাংকের পরীক্ষাগুলোতে বসতে পারে, বা রেলের পরীক্ষাগুলোতে বসতে পারে, স্টাফ সিলেকশনের পরীক্ষাগুলোতে বসতে পারে। এবার অনার্স কারা পার্টিকুলারলি নেবে, অনার্স ধরো তুমি কোনো একটা পার্টিকুলার বিষয়ের শিক্ষক হতে চাইছো, যেমন তুমি হচ্ছে জীবন বিজ্ঞানের শিক্ষক হতে চাইছো, তাহলে জীবন বিজ্ঞানে একটা কথা বলে রাখি, তোমরা এতদিন ধরে পড়েছো বায়োলজিক্যাল সায়েন্স বা বায়োলজি, কিন্তু এবার দেখবে অনার্সে গিয়ে বায়োলজির নানা রকম ভাগ আছে, তার মধ্যে তিনটি মেইন ভাগ হচ্ছে বটানি অনার্স, জুলজি অনার্স এবং ফিজিওলজি অনার্স। এছাড়া আরো অনেক ভাগ আছে, সেটা আমি পরে আসছি। কোন কোন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে লাইফ সায়েন্সের উপর অনার্স করানো হয়, যেমন আমাদের কলকাতার হচ্ছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে, প্রেসিডেন্সি কলেজে কিন্তু হচ্ছে লাইফ সায়েন্সের উপর অনার্স করানো হয়, কিন্তু মেজরিটি বা সারা ভারতে আমি যদি দেখি তাহলে বটানি অনার্স, জুলজি অনার্স, ফিজিওলজি অনার্স, অর্থাৎ তিনটা কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট। এতদিন ধরে তোমরা
একটাই সাবজেক্ট পড়েছো সেটা হচ্ছে বায়োলজি, কিন্তু এখন কিন্তু বায়োলজির ক্ষেত্রটা আরো বৃহত্তর হয়ে গেল, সেখানে বটানি অনার্স, জুলজি অনার্স, ফিজিওলজি অনার্স সবটা নিয়ে আসবো। এবার যেটা বলতে চাইছি আমি, কারা অনার্স নেবে, এবার ধরো হচ্ছে তুমি কোন একটা সাবজেক্টের টিচার হতে চাইছো, তুমি কেমিস্ট্রি টিচার হতে চাইছো তাহলে তুমি কেমিস্ট্রি অনার্স নেবে, তুমি ভূগোল টিচার হতে চাইছো, ভূগোলের শিক্ষক হতে চাইছো তাহলে তুমি ভূগোলে অনার্স নেবে, তুমি ইতিহাসের শিক্ষক হতে চাইছো তাহলে তুমি ইতিহাসে অনার্স নেবে, তুমি বাংলার শিক্ষক হতে চাইছো তাহলে বাংলাতে অনার্স নেবে। তাহলে এবার তোমাদের মানে প্রশ্ন হতে পারে, তাহলে আমি যদি গ্রাজুয়েশন পাস কোর্স নিয়ে পড়ি তাহলে হচ্ছে কি আমি টিচার হতে পারবো না? অবশ্যই হতে পারবে। এনসিটিইর যে নিয়ম সেটা হচ্ছে গ্রাজুয়েশনে 50% থাকলে এবং বিএড থাকলে টিচার হওয়া যায়, এখানে কিন্তু অনার্স দেখে না। আগে অনার্স একটা পোস্ট ছিল, অনার্স পিজি পোস্ট ছিল, কিন্তু এখন বর্তমানে প্লেন গ্রাজুয়েশন করেও যদি গ্রাজুয়েশনে 50% থাকে তাহলে বিএড করা যায়, এবং গ্রাজুয়েশনে 50% এবং বিএড থাকলে তুমি স্কুল টিচার হতে পারবে। এবং 11-12 এর টিচার হওয়ার জন্য কিন্তু সেই ক্ষেত্রে মাস্টার ডিগ্রি লাগবে, যেমন এমএ এমএসসি ডিগ্রিগুলো লাগে। এবং এখানে বলে রাখি, তোমরা যারা যারা 11 এবং 12 এর টিচার হতে চাও তোমাদেরকে কিন্তু অনার্স নিতে হবে, কারণ অনার্স না নিলে পরবর্তীতে এমএ বা এমএসসি করা যায় না বা করতে প্রবলেম হয়। মেইনলি অনার্স যারা করে তারাই এমএ এমএসসি অর্থাৎ মাস্টার ডিগ্রিগুলো করে। এবং যারা যারা শিক্ষকতার লাইনে আসতে চাইছো তোমাদের কিন্তু অনার্স নেওয়াটাই বেটার হবে, কারণ শিক্ষকতার লাইনে যারা আছে তারা অনার্স নিয়ে পড়লে ভবিষ্যতে এমএ এমএসসি গুলো করতে পারে বা পিএইচডি করতে পারে বা হায়ার এডুকেশন বা কলেজের জব বা স্কুল শিক্ষক যদি তুমি হতে চাও তাহলে কিন্তু তোমাকে হচ্ছে অবশ্যই অনার্স নিতে হবে। এমনটা না যে পাস কোর্সে হচ্ছে পাস কোর্স নিলে শিক্ষক হওয়া যায় না, পাস কোর্স নিলেও শিক্ষক হওয়া যায়, অবশ্যই হওয়া যায়। এবার তুমি অনার্স নিয়ে পড়ছো তাহলে তুমি শুধু যে অনার্সের সাবজেক্ট পড়বে তাই নয়, পাশাপাশি কিন্তু আরো দুটো পাস কোর্সের সাবজেক্ট তোমাকে রাখতে হবে, অর্থাৎ একটা অনার্সের সাবজেক্ট এবং পাশাপাশি দুটো পাসের সাবজেক্ট রাখতে হচ্ছে। তার সাথে কম্পালসারি বেঙ্গলি কিন্তু তোমাকে রাখতে হবে, অর্থাৎ ফার্স্ট ইয়ারে কম্পালসারি বেঙ্গলি 50 নম্বরের বাংলা সবাইকে পড়তে হয়, আর্টস সায়েন্স কমার্স সবাইকে পড়তে হয়, সেকেন্ড ইয়ারে কম্পালসারি ইংলিশ পড়তে হয় সবাইকে, এবং থার্ড ইয়ারে গিয়ে 50 নম্বরের পরিবেশ বিদ্যা পড়তে হয়। অর্থাৎ এই তিনটা সাবজেক্ট কিন্তু থাকবে, অর্থাৎ তুমি যদি বাংলাতেও অনার্স নাও তাও তোমাকে ফার্স্ট ইয়ারে 50 নম্বরের কম্পালসারি বাংলা পড়তে হবে, ইংলিশ অনার্স নিলেও কিন্তু সেকেন্ড ইয়ারে কম্পালসারি ইংলিশ পড়তেই হবে। তাহলে অনার্স যদি তুমি নিচ্ছ তাহলে কি কি সাবজেক্ট দাঁড়াচ্ছে তোমার হচ্ছে একটা অনার্স, তাহলে তুমি ধরো হচ্ছে ম্যাথ অনার্স নিয়েছো তাহলে তোমার হচ্ছে ম্যাথ অনার্স, সাথে তোমার থাকবে হচ্ছে ফিজিক্স পাস এবং হচ্ছে কেমিস্ট্রি পাস বা ফিজিক্স পাস বা হচ্ছে কম্পিউটার সায়েন্স পাস, অর্থাৎ একটা অনার্সের সাথে দুটো পাসের সাবজেক্ট এবং হচ্ছে কম্পালসারি বেঙ্গলি। এবং একইভাবে বায়োলজির ক্ষেত্রে যদি বটানি অনার্স নাও তাহলে পাস কোর্সে তুমি জুলজি পাস বা কেমিস্ট্রি পাস রাখবে, জুলজি এবং কেমিস্ট্রি রাখতে পারো বা জুলজি ফিজিওলজি রাখতে পারো, যে যে কলেজে এখন প্রায় ম্যাক্সিমাম কলেজে ফিজিওলজি চালু হয়ে গেছে, বা হচ্ছে জুলজি অনার্স নিলে পাশে বটানি কেমিস্ট্রি রাখতে পারো বা কেমিস্ট্রি অনার্স নিলে পাশে হচ্ছে ফিজিক্স ম্যাথ রাখতে পারো। এইভাবে কিন্তু একটা অনার্সের সাবজেক্টের সঙ্গে দুটো পাসের সাবজেক্ট অবশ্যই রাখতে হয়। তাহলে এই হচ্ছে অনার্স এবং পাসের গল্প। এবার কি হচ্ছে, এবার মনে করো তুমি তাড়াতাড়ি জব পেতে চাইছো, তুমি হচ্ছে টিচার লাইনে যেতে চাইছো না, তুমি কম্পিটিটিভের জন্য খাটতে চাইছো কোন রকমে, কারণ কম্পিটিটিভ এক্সামগুলোতে যেমন রেল ব্যাংক বলো, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল এক্সামগুলো, সিজিএল হোক বা স্টাফ সিলেকশন কমিশন হোক, সেখানে তো প্রচুর প্রতিযোগিতা, সেখানে ছাত্রছাত্রীরা কোন রকম একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি হচ্ছে অর্জন করার তাগিদে থাকে এবং তারপরে তারা চাকরি প্রিপারেশনে ভর্তি হয়, অর্থাৎ চাকরি প্রিপারেশনের জন্য আলাদাভাবে তারা কোচিং নেয়। অর্থাৎ তুমি প্লেন একদম তাড়াতাড়ি পড়তে চাইছো তাহলে সেক্ষেত্রে তুমি পাস কোর্সে ভর্তি হয়ে তাড়াতাড়ি গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে নিয়ে কোন রকমের নর্মাল পার্সেন্টেজ নিয়ে তুমি হচ্ছে বেরিয়ে গেলে তারপর তুমি চাকরি পরীক্ষার প্রিপারেশন নিতে লাগলে। কিন্তু শিক্ষকতার লাইনে আসতে চাইলে কিন্তু 50% মাস্ট, 50% না তুলতে পারলে কিন্তু অবশ্যই কাস্টদের জন্য 5% করে রিজার্ভেশন থাকে, অর্থাৎ 45% নম্বর লাগে এসসি এসটি ওবিসিদের জন্য, কিন্তু সেক্ষেত্রে আমি বলবো যে 50% নম্বর কিন্তু অবশ্যই রাখতে হবে। এবং তুমি যদি চাইছো যে তাড়াতাড়ি করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে নিবে, অর্থাৎ হচ্ছে ধরো যে তুমি নানা রকম কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই, একটা টার্নের জন্য তোমার একটা গ্র্যাজুয়েশন ডিগ্রি চাই, তাহলে তোমার হচ্ছে পাস কোর্সে নিতে পারো এবং পাস কোর্সে তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর নানা রকম চাকরি পরীক্ষার কোচিং নিতে পারো। এবং পাস কোর্স নিলে কিন্তু তোমার তিনটা সাবজেক্ট রাখতে হবে, পাস কোর্স নিলে তোমাকে তিনটা সাবজেক্ট রাখতে হবে, যেমন ইতিহাস পাস, ভূগোল পাস, রাষ্ট্রবিজ্ঞান পাস এরকম, বা ফিজিক্স পাস, কেমিস্ট্রি পাস, তারপরে হচ্ছে ম্যাথ পাস, তাহলে তুমি হয়ে গেলে পিওর সায়েন্স পাস। একই রকম ভাবে বটানি জুলজি কেমিস্ট্রি রাখলে তুমি হয়ে যাচ্ছ বায়ো সায়েন্স পাস, বা বটানি জুলজি ফিজিওলজি পাসে রাখলে তুমি হয়ে যাচ্ছ হচ্ছে বায়ো সায়েন্স পাস। তাহলে এইভাবে কিন্তু পাস কোর্স এবং অনার্স কোর্সের মধ্যে। এবং আরেকটা কথা বলি কি, সায়েন্সের ক্ষেত্রে অনার্সগুলো কিন্তু সব ইংলিশ ভার্সনে পড়তে হবে, অর্থাৎ বটানি অনার্স হোক, জুলজি অনার্স হোক, ফিজিওলজি অনার্স হোক, ম্যাথ অনার্স হোক, কেমিস্ট্রি অনার্স হোক, ফিজিক্স অনার্স হোক, সমস্ত কিছু কিন্তু ইংলিশে পড়তে হবে এবং পাসের সাবজেক্টগুলো কিন্তু বাংলাতেই পড়তে পারবে, অসুবিধা নেই। কিন্তু সায়েন্সের যে অনার্সগুলো আছে সেগুলো কিন্তু সব ইংলিশে পড়তে হবে।
এবারে একটা কথা বলে রাখি, তুমি চাইলে কি ইচ্ছা মতো সাবজেক্ট অনার্স নিতে পারবে? তুমি চাইলে ইচ্ছা মতো সাবজেক্ট অনার্স নিতে পারবে ঠিকই, কিন্তু এখানে কিন্তু দুটো কন্ডিশন আছে। কি কি কন্ডিশন? যে সাবজেক্টে তুমি অনার্স নিতে চাইছো সেই বিষয়ে উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছো, এবং যে কলেজে ভর্তি হতে চাইছো সেই সাবজেক্টের কটা সিট আছে তার উপর কিন্তু এটা নির্ভর করবে। অর্থাৎ তুমি হচ্ছে ম্যাথমেটিক্স অনার্স নিতে চাইছো, তাহলে তুমি ম্যাথে উচ্চ মাধ্যমিকে কত নম্বর পেয়েছো, এবং যে কলেজে ভর্তি হতে চাইছো সেই কলেজে ম্যাথের অনার্সের কটা আসন আছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং মেধা তালিকা অনুযায়ী কিন্তু এই অনার্সে চান্স পাওয়া যায়, কারণ এক একটা কলেজে অনার্সের সিট নির্ধারিত থাকে। কোনো কলেজে ম্যাথের 30টা থাকে, কোনো কলেজে ম্যাথের 40টা থাকে, কোনো কলেজে ম্যাথের 50টা সিট থাকে ইত্যাদি, এইভাবে কিন্তু সিট নির্ধারণ করে দেওয়া থাকে। এবং বেশ কিছু কলেজ কিন্তু এন্ট্রান্স এক্সাম নেয়, যেমন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটি ইত্যাদি, বিশ্বভারতী, এরা কিন্তু এন্ট্রান্স এক্সাম নিয়েই তবে ভর্তি নেয়, এবং মেজরিটি কলেজ কিন্তু এন্ট্রান্স এক্সাম হয় না, উচ্চ মাধ্যমিক নম্বর দেখে ভর্তি হয়। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে, অনার্স পাস নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর কি কোনো জব পাওয়া যায়? দেখো, অনার্স এবং পাস কোর্সের পরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর তুমি জবের জন্য এলিজিবল হয়ে গেলে, কিন্তু তুমি যে ডাইরেক্ট চাকরি পেয়ে যাবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই, কারণ এটি হচ্ছে ট্র্যাডিশনাল জেনারেল ডিগ্রি কোর্সের মধ্যে পড়ে। তুমি কোনো প্রফেশনাল কোর্স করছো না যে তোমার কোর্সের শেষেই চাকরি হয়ে যাবে। তো যেহেতু এটা জেনারেল ডিগ্রি কোর্স, তুমি বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য এলিজিবল হয়ে গেলে, অর্থাৎ তুমি গ্র্যাজুয়েশনের পরে তুমি WBCS পরীক্ষার জন্য এলিজিবল হলে, বা তুমি রেলের পরীক্ষার জন্য বা ব্যাংকের পরীক্ষার জন্য এলিজিবল হলে, তখন তোমাকে পরীক্ষা দিয়ে সকলের সঙ্গে কম্পিটিশন করে তোমাকে কিন্তু চাকরিটা পেতে হবে, যেহেতু এটা জেনারেল ডিগ্রি কোর্স। এবং এই লাইনে কিন্তু চাকরি পেতে অনেক দেরি হয়, অনেক বছর অপেক্ষা করতে হয় বা ধৈর্য রাখতে হয়, কবে সরকারি চাকরির নোটিফিকেশন বেরোবে, কবে পরীক্ষার খাতা চেক হবে, কবে রেজাল্ট আউট হবে, কবে কাউন্সিলিং হবে, নানা রকম কিন্তু একটা বিস্তারিত প্রসেস আছে জেনারেল ডিগ্রি নিয়ে পড়লে। তো জেনারেল ডিগ্রি নিয়ে পড়লে কিন্তু একদমই যে হচ্ছে জব অ্যাসুরেন্স নেই তাই নাই, তুমি জবের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ এবং সকলের সঙ্গে কম্পিটিশন করে কিন্তু তোমাকে জব পেতে হবে। পেশাগত কোর্স করলে কিন্তু সেখানে একটা চাকরির গ্যারান্টি থাকে, যেমন অনেকে ধরো হচ্ছে MBBS কোর্স করে, তাহলে কোর্সের শেষে তারা ডাক্তার হয়ে গেল, বা ফার্মাসি নিয়ে পড়লে, বা নার্সিং কোর্স করলে, বা এগ্রিকালচার নিয়ে পড়লে, এরা কিন্তু বসে থাকে না, তাহলে ওগুলো হচ্ছে পেশাদারি কোর্স। কিন্তু যখনই তুমি জেনারেল ডিগ্রি কোর্স করবে তখন কিন্তু তুমি কম্পিটিশনের জগতে কিন্তু পা রেখে দিচ্ছ, এবং সেই হিসেবে কিন্তু তোমার প্রস্তুতি চালিয়ে যেতে হবে। বিভিন্ন প্রফেশনাল কোর্সের সম্পর্কে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব, এবং আর্টসের ক্ষেত্রে নানা রকম প্রফেশনাল কোর্স আছে, যেমন লাইব্রেরি সায়েন্স আছে, এছাড়া হচ্ছে LLB কোর্স আছে যেটাকে আইন বলা হয়, BA LLB, সেখানে আর্টস এর গ্র্যাজুয়েশন এবং আইন এই দুটো একসাথে কোর্স করানো হয়, একটা ইন্টিগ্রেটেড কোর্স, ইত্যাদি নানা রকমের প্রফেশনাল কোর্সও কিন্তু আর্টস এর মধ্যে আছে। পার্টিকুলার এই ভিডিওতে আমি অনার্স কোর্স এবং পাস কোর্স বিষয়ে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।